আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সবাই আপনারা জানেন আজকে আল্লাহ কোরআনে পাকে বলেন সত্য অবশ্যই একদিন উদ্ধারিত হবে বিথ্যা ধূলিভূত হয়ে যাবে আলাউদ্দিন কি আজই সত্যের পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন উনি কোনো অন্যায় করেন নাই উনি কোরআন এবং সুন্নার ভিত্তিতে এদেশের লক্ষ কোটি মুসলমান সুন্নি মুসলমানদেরকে সঠিক নির্দেশনা সবসময় দিয়ে এসেছেন উনারই উনাকে ষড়যন্ত্রমূলক ভাবে খারিজি ওয়াহাবি রাফিজি এই কৌমিরা যে আর ষড়যন্ত্রের জাল বিছিয়েছে এটার প্রতিবাদী আজকের এই সমাবেশ ঠিক কিনা আলাউদ্দিন জিহাদি সত্যের পথে ছিলেন শুধু আলাউদ্দিন জিহাদি নয় গোটা সুন্নি ওলামায়ে কেরামগণ সত্য এবং ন্যায়ের পথে আছে এবং থাকবে পিছন থেকে আঘাত করতে শিখেছে এরা আজকে নয় অনেক আগের থেকে মাওলানা আলী শের খোদাকে পিছন থেকে আঘাত করে শহীদ করেছে ষড়যন্ত্রমূলক ওলাদে রসুল ইমাম হোসাইনকে শহীদ করেছে ইমাম হাসানকে শহীদ করেছে এমনি ভাবে বহু ওলামায়ে কেরামদের যুগে যুগে তারা এই খারিজি রাফিজি কৌমি হাফিজ হেফাজতিরা সামনে আসার ক্ষমতা নাই পিছন থেকে তারা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানুষ আমাদের সুন্নি ওলামায়ে কেরামদেরকে নবীর সৈনিকদেরকে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তারা এই ক্ষতি বেশি দিন করতে পারবে না আমরা আলাউদ্দিন জিহাদি ভাইকে অবশ্যই মুক্তি করব ইনশাআল্লাহ উনি মুক্তি হবে মুক্তি হয়ে আবার সুন্নিয়াদের পক্ষে কথা বলবেন আমরা দেখতে পেয়েছি আমার দয়াল মুর্শিদ যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করেছিলেন তিনি একে ষড়যন্ত্র করে এই ওয়াহাবি খারিজি রাফিজিরা তিন তিনবার জেলে খাটিয়েছেন জেল খাটিয়েছেন কিন্তু উনি তো সত্য ন্যায়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিচলিত হন নাই সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে ছিলেন এবং থাকবেন তার অনুসারীরা তার অনুগামীরা তার আশেকেরাও সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সত্য এবং ন্যায়ের পথে থেকে সুন্নিদের আন্দোলন করবেন এটাই আমাদের বিশ্বাস আমরা কোনোদিন জেলকে ভয় পাই না আরে জেল তো সাধারণ কথা আমরা সুন্নি ওলামায়ে কেরামরা নবী প্রেরিতরা মৃত্যুকে ভয় পাই না আলাউদ্দিন জিহাদি মুক্তি পাবেন আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি শোনার সাথে সাথে যখন শুনলেন আলাউদ্দিন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে সাথে সাথে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন বিভিন্ন দরবারে পীরমা সাহেবদেরকে দিক নির্দেশনা দিলেন আপনারা যান আপনারা জিহাদে অংশগ্রহণ করেন প্রতিবাদ করেন এবং তার মুক্তির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেন উনি ঘরে বসে থাকেন নাই উনি সর্বক্ষণ যোগাযোগ করেছেন এমনকি উনি প্রশাসন ডিসি এসপির সাথেও কথা বলেছেন ফতুল্লা থানার সাথেও কথা বলেছেন এবং উনি তাই নয় স্বামী উসমান আমাদের সম্মানিত এমপি মহোদয় স্বামী উসমানের সাথে উনি কথা বলেছেন তার মুক্তির ব্যাপারে এবং শুধু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সাথে সাথে আমাদের ইসলামী ছাত্র সেনা কর্মীরা ফতুল্লা থানায় গিয়ে সাথে সাথে উপস্থিত হয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং খাবার দিয়েছি এবং আমরা কোর্টে হাজির হয়েছি আমরা বসে থাকি নাই আমরা সর্বক্ষণ ওনার সাথে এই ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ গোটা দল আমরা আজকে তিন দিন থেকে ওনার পাশে ছিলাম থাকবো ইনশাল্লাহ সকল ওলামায়ে কেরাম সুন্নি ওলামায়ে কেরামগণ আজ ঐক্যবদ্ধ হয়েছেন যে কোনো সুন্নি আলেমদের উপরে মিথ্যা কোনো আঘাত আসবে আমরা রাজপথের প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা ঘরে বসে থাকবো না আমি দেখতে পেয়েছি যে এই আইনে মাওলানা জিহাদি সাহেবকে মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবকে আরেস্ট করা হয়েছে এই আইনে উনি আরেস্ট হতে পারেন না কিন্তু ওনার এই ফতুল্লা থানার ওসি এটাই অন্যায় করেছে আর আমরা তার অপসারণ চাই তার বিচার চাই কারণ সাথে সাথে ডকুমেন্ট দেখিয়েছেন যে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করেছি আমি এই ধরনের কোন অন্যায় পোষতেই নেই এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র সুতরাং এটা বাস্তব প্রমাণ পাওয়ার পরও ওনাকে উনি কোনোভাবে অ্যারেস্ট করতে পারেন না এই ষড়যন্ত্র অনেক বড় ষড়যন্ত্র যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন বাংলার মানুষ সেটা প্রতিহত করবে সুন্নি জনতা এটা প্রতিহত করবে ইনশাল্লাহ আমরা অবশ্যই সরকার প্রধানকে বলবো অতি তাড়াতাড়ি আলাউদ্দিন জিহাদিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো শর্ত থাকবে না কোনো কেস থাকবে না ওনাকে নিঃশর্ত মুসলমানের সহিত মুক্তি দিতে হবে তা নাহলে সুন্নি জনতা রাজপথে ছাড়ে নাই রাজপথ অবরুদ্ধ করে বাংলাদেশকে অসুহ গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করে ফেলবে ইনশাআল্লাহ আমরা
আল্লাহ মাসিহ বাহাদুর শাহ মুজাদ্দিদের অপেক্ষায় আছি। নারায়ণগঞ্জ শহর অবস্থা অবরোধ করা ওনার একটা হুকুমের অপেক্ষায় আছে। নারায়ণগঞ্জের কোর্টকে অবরোধ করে দেওয়ার মতো বাহাদুর শাহ ক্ষমতা আছে। প্রশাসনকে বলবো আপনারা এই জঙ্গিবাদের পক্ষ নিবেন না, আপনারা সত্যের পক্ষ নিয়ে আলাউদ্দিন জাদিকে সম্মানের সহিত মুক্তি দিন, দেশে শান্তি বজায় রাখুন। আমরা অশান্তির বিশ্বাসী নয়, আমরা শান্তির বিশ্বাসী। সেই বিশ্বাসী থেকে আমরা আজকে সভা করছি, আমরা শান্তিভাবে আলোচনা মিছিল মিটিং করছি। যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন অশান্ত হতে, তাহলে নারায়ণগঞ্জ শহর অন্ধকার হয়ে যাবে। আমি বলবো অচিরেই আজকেই আলাউদ্দিন জাহাদিকে মুক্তি দিয়ে এই দেশের সুন্নি জনতাকে শান্ত করুন। এটাই আমার শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য ন্যায়ের পথে থেকে সারা জীবন যেন জিহাদ করে চলতে পারি সেই তৌফিক দান করে সবাই বলি আমিন। মারহাবা মাশাআল্লাহ, অত্যন্ত